বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো অনেক দিন পর একটা নতুন লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো দেখো সকাল সকাল রান্নাবান্না করে নিয়েছি স্নান টান করে পুজো করে রান্না করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেলাম রেডি হয়ে গিয়ে আমরা যাচ্ছি শিয়ালদা স্টেশন তো শিয়ালদা স্টেশন থেকে আমরা কোথায় যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি তো তারপর আমরা শিয়ালদা ঢুকে গেলাম বাড়িপুর থেকে ট্রেন ধরেছিলাম প্রচুর দৌড়ে ট্রেন ধরেছি যাক আমরা বাসে করে শিয়ালদা স্টেশন থেকে বাসে করে চাঁদনি মার্কেট চলে এলাম এবার চাঁদনি মার্কেট থেকে সোজা চলে গেলাম আমরা ইমল তো ইমল এলাম অবশ্যই ল্যাপটপ কিনতে তো আমার ওই বান্ধবী বান্ধবীর বোনের হচ্ছে পড়াশোনার কাজে ল্যাপটপ লাগবে তাই আমরা সবাই মিলে এলাম এই ল্যাপটপটা কিনতে তো প্রথমে ভেবেছিলাম এইচপির ল্যাপটপ কিনবো তারপর ভাবলাম ঠিক আছে না এইচপি থেকে আশুসটাই বর্তমানে ভালো চলছে তো আশুসের ল্যাপটপটাই কিনতে গেলাম তো যথেষ্ট মানে কম রেঞ্জের মধ্যে অনেক সুন্দর ল্যাপটপ পেয়েছি তো এখান থেকে ল্যাপটপ কিনে আমরা আবার দোতালায় চলে গেলাম তো ওখানে সফটওয়্যারটা ইনস্টল করবে বলে তো আমাদের এক ঘন্টা বসতে বলেছিল এবার এক ঘন্টা বসে কি করবো বোর যে যার মতো বসে আছি গল্প করছি সেলফি তুলছি এই আর কি এই এই সব চলছে আমাদের হাসা হাসি গল্প যাক বসে বসে মোটামুটি এক ঘন্টা সময় তো চলে গেল তারপর আমরা টুকটুক করে বেরিয়ে এলাম তখন বেজে গেছে প্রায় সন্ধে হয়ে গেছে তো আর বেশিক্ষণ খাওয়া দাওয়াও কিছু করা হয়নি একদম দৌড়ে দৌড়ে বাড়ি তারপরে মাঝে একটু স্মার্ট পয়েন্টে ঢুকেছিলাম কিন্তু ওর ক্লিপগুলো আর নেওয়া হয়নি তো তারপর আমরা প্রায় সাড়ে সাতটা ট্রেন ধরে বারুইপুর চলে এলাম তো বারুইপুর অনেকটাই রাত হয়ে গেছিলো সাড়ে সাত আটটা পৌনে নটা বেজে গিয়েছিল। তারপরে ওই চৈত্র সেল চলছিলো তাই ওখানে একটু মার্কেটে ফার্স্ট ঘুরে নিলাম ঘুরে নিয়ে একটা নাইটি কিনলাম দেড়শো টাকা করে নাইটি বিক্রি হচ্ছিলো তাই একটা নাইটি কিনলাম নাইটি কিনে নিয়ে আমরা বাড়ি চলে এলাম আর রাতে ডিনারে ছিল মাংস তো ওরা এত রাতে বাড়ি ফিরতে পারেনি তাই আমাদের বাড়ি থেকে গিয়েছিলো তাই রাতের ডিনারে আমরা সবাই মিলে মাংস জমিয়ে খেলাম ভালো লাগলে অবশ্যই শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন টাটা ভালো থাকবেন